বৃষ্টি না হওয়ায় ধুমধামে ব্যাঙের বিবাহ দিলেন চাষাবাদী গ্রামবাসীরা। সম্প্রতি বৃষ্টির অভাবে এখনো চাষের কাজ শুরুই করতে পারেননি কৃষকরা, তাই বৃষ্টির কামনা চেয়ে ব্যাঙের বিবাহ দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ভোতা গ্রামের। শনিবার রাতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। শাস্ত্র মেনে বিয়ে হয় দুটি ব্যাঙের, ছিল ভোজের আয়োজনও। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার প্রথা অতীতে ছিল, তা আজও বহমান। বৃষ্টির অভাবে সেই পুরনো প্রথায় ফিরে যান আউশ গ্রামের ভোতা গ্রামবাসীরা। কার্যত পূর্ব বর্ধমান জেলায় এ বছর সেরকম বৃষ্টি হয়নি কিংবা হচ্ছে না, সেই কারণে যথেষ্ট কপালে চিন্তার ভাঁজ পড়ে চাষাবাদী কৃষকদের মধ্যে। তাই প্রাচীনকালের নিয়ম অর্থাৎ প্রথা মেনে ব্যাঙের বিবাহ দিলেন গ্রামবাসীরা। এটা আমাদের আউশ গ্রামের ভোতা গ্রাম। আমরা এই যে গ্রামের মানুষ কৃষি প্রধান এলাকা, বেশিরভাগ মানুষ কৃষিকার্য নিয়েই থাকি। আমরা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে আমাদের চাষাবাদ করতে পারছি না, মানুষের দুরবস্থা বাড়ছে। এই কারণে আমরা এই গ্রামের পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ব্যাঙের বিবাহ সূচনা করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে বৃষ্টি হয়ে আমাদের চাষাবাদ করতে পারে। এই কৃষিরা যদি এই চাষাবাদ না হয় তাহলে তাদের জীবন জীবিকার যে স্বার্থ, সেই স্বার্থ ক্ষুণ্ণ হবে। তাই আমরা চাইছি এই ব্যাঙের মানে বরপক্ষ এবং কনেপক্ষ দুটো বিবাহর সূচনা করে যাতে ঈশ্বর আমাদের বৃষ্টি দেয়, আমাদের চাষাবাদ যাতে আমরা মানে সুরাহা করতে পারি, এই জন্য আমাদের এই অনুষ্ঠান। আমার মেয়ে পাশে ধরে ভাবনায় চার যদি না হয় তো তুই তো পারবি না, চেহারা দেখো চেহারা না না ঠিক হবে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।